যে কোনো একটা বিষয়ের দুটি বিষয় আপনি ধরে নিতে পারেন। হ্যাঁ, একটি হলো যে নেগেটিভ বা পজিটিভ, আপনি এমন হতে পারে যে এটা ভাইরাল হওয়ার জন্য বলা হয়েছে, যদি এক পক্ষ বলে যে ছবিতে যেন সবাই যায় এটা করার জন্য বলা হয়েছে, আবার হইতে পারে যে এটা আসলে বলা হয়েছে তবে শিল্পীরা যারা বলেছে তারা কোন উদ্দেশ্যে বলেছে, এটা আমি আপনাদের বলতে পারি। ক্লিয়ারটা হলো এখানে বলতে চেয়েছে তারা যে এটা একটা পরিচ্ছন্ন ছবি, এটা একটা পরিষ্কার ছবি, এটি কলুষ মুক্ত ছবি, আমাদের সমাজের সাথে আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত একটি ছবি। এটি বলতে যে কেউ বলেছে উজু করে দেখতে হবে, কেউ বলেছে আমি আমি কেউ বলেছে আমি হাত হাত পবিত্র গ্রন্থের উপর রাখবো, কেউ বলেছে যে এটার মধ্যে নোংরামি হয়নি, পাপ মুক্ত ছবি অথবা হালাল 100 ভাগ হালাল ছবি, এটা আমি বলে দিলাম যে এটা বলেছে পরিচ্ছন্ন ছবি। তবে আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, যদি এই দায় কাউকে আপনি দেন তাহলে ওই ব্যক্তির দায়, এবং ব্যক্তির দায় কিন্তু ব্যক্তি স্বীকার করে নিয়েছে। এই দায়টা আপনারা পূর্ণব ছবিতে নেবেন না, এই দায়টা আপনাকে ছবিতে দেবেন না, এটা দায় হলো ওই ব্যক্তি, এবং ব্যক্তি কিন্তু স্বীকার করে নিয়েছে এবং ক্ষমা প্রার্থনা করেছে। কিন্তু এটার এফেক্ট যেন চলচ্চিত্র উপর না পড়ে, এই সিনেমাটার উপর না পড়ে, ভাই বোনের একটা সম্পর্কে নিবিড় সম্পর্ক, ভাই বোনের একটা হাহাকার, ভাই বোনের একটা বিষয়, এটার উপর যেন না পড়ে। এটা বিষয় তার মানে কি রাসেলের কথা দ্বারা যেটা বলতে, তার মানে কি চলচ্চিত্র নোংরামি হয়? নোংরামি হয় কি না হয় কিছুক্ষণ আগে যারা সেটা বলে গেছে, আমার ছোট বোন যারা বলে গেছে যে পাবলিক ভাবে তার বিয়ের প্রস্তাব পর্যন্ত আসেনি, এই কথা কিন্তু একটা মেয়ে বলেছে সাহস করে। আচ্ছা আচ্ছা, পাবলিকের ভাবনা হয় কি না হয় এটা তো আমরা বলি হয় না, কিন্তু আমরা যখন বলি যে হয় তখন কিন্তু পাবলিক এটা মেনে নেয়। আপনাদেরকে আমি কয়েকদিন আগে কে কি বলেছে, জেনিফার কার সম্বন্ধে বলেছে, নিপুণ কার সম্পর্কে বলেছে, উমর সানির কার সম্পর্কে বলেছে, আমি ওটা আনবো না, আমি আনতে পারতাম, যে এগুলি যখন বলা হয় তখন মানুষের সন্দেহ করে নেয়। কিন্তু আমি বলবো, আমি চলচ্চিত্রে 1990 সাল থেকে আছি, চলচ্চিত্রে আমি কোনো নোংরামি দেখিনি। এটা হলো মানে কথার মানে পৃষ্ঠে কথা বলতে যে একজনের ব্যক্তি আক্রোশ করতে যেয়ে কিন্তু আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে তারা কলুষিত করার চেষ্টা করছে, পর অবশ্য ক্ষমা চাচ্ছে, কিন্তু মানুষ কিন্তু ক্ষমাটা শুনছে না, মানুষ ওই বিষয়টা শুনছে। মানে এই যে আপনি বললেন যে পরিচ্ছন্ন, জি, এটা বললেই তো হইতো, মানে এগুলো টাঙ্গাই পাওয়া দরকার ছিল, না প্রচারের জন্য অথবা মুখ ফসকে বলার জন্য অনেক হয়ে যায়, এরকম মুখ ফসকে বলে ফেলেছে এটা এটা বলার জন্য। তবে আমি বলবো যে আমি তো অনেক ছবি দেখেছি, এবং একসময় কিন্তু ক্লোজ মুক্ত নাম যুক্ত ছবি ছিল। আমি যখন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে ছিলাম এবং ট্যাক্স ফোর্সের আমি প্রধান ছিলাম 2004 থেকে 2005-06 পর্যন্ত, আমি অসংখ্য ছবি কিন্তু আমি ধরেছি, আমি কাট পিস ধরেছি, আমি বাস্তব পিসও ধরেছি, এবং আমি ছবি ব্যান করে দিয়েছি। এবং একটি আমি নাম বলবো না, একটা ঈদের সময় 6টি সিনেমা আমি বন্ধ করে দিয়েছিলাম, আমি এটা ছাড়িনি, তার মধ্যে একটা আছে আজম খান অভিনয় করেছিল, এটা হলো তখন কুলসযুক্ত ছবি ছিল। এখন পরিচ্ছন্ন ছবির যুগ এসেছে, এখন সুন্দর ছবির যুগ এসেছে, এখন হাওয়া মুক্তি পাচ্ছে, এখন পরাণ মুক্তি পাচ্ছে, এখন এই ছবিগুলি কিন্তু কারাগার মুক্তি পাবে, এই ছবিগুলি কিন্তু একটি সুন্দর ব্যবস্থা আনছে, একটা মানুষের মধ্যে একটা মানে পজিটিভ ইমেজ আনতেছে, পজিটিভ অ্যাটিটিউড আনতেছে দেখার জন্য। তেমনি ভাইয়ের একটা ছবি, আমি এই মাত্র ছবিটা দেখলাম, মানুষ দেখলাম যে কাটছে, এটা আমার কিন্তু মিথ্যে কথা না, আমি ম্যাজিস্ট্রেট ছিলাম, আমি সবসময় সত্য কথা বলি, এবং আমি জানি সত্য প্রকাশিত হবে, আমি চুপ থাকি সত্য প্রকাশিত হলে। যেমন এই যে অজুর কথাটা বলছে, পাপ মুক্ত ছবির কথা বলছে, হালাল ছবিটা বলছে, তারা কিন্তু বলছে যে এটা কথার কথা বলেছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়েছি, আমি জানি যে একদিন সত্য প্রকাশিত হবে। অন্য প্রসঙ্গে যাই, যখন আপনি বলছেন বাংলা সিনেমার জোয়ানি প্রশংসা করেছেন ভাইয়ের সিনেমার, কিন্তু এই সময়টাতেই ইংরেজি সিনেমার প্রাধান্য দেখা যাচ্ছে, যেমন লাইভ, আপনি ডান দিকে খেয়াল করলে দেখবেন যে লাইভ, এবং গতকাল একটা সিনেমার মহরত হয়েছে, নাম হচ্ছে কিল হিম, এগুলো আপনাকে কষ্ট দেয় কিনা? এটা তো নামের দিক দিয়ে, কিল হিমটা তো বাংলা ছবি নামের দিক দিয়ে। এক সময় সরকার 2005 সালে সিদ্ধান্ত নিয়েছিল কোনো ইংরেজি নামের ছবি হবে না, পরে এটা থাকতে পারে, কারণ আমরা তো সেন্সর বোর্ডের আমরা
কেচিয়াকে যত্রতত্র চালাক তা না, কেন কিছু বিনোদন থাকতে হবে, বিনোদন না হলে কেন দর্শক হলে যাবে? এর জন্য যদি ইংরেজি ছবির কথা যদি বলেন যে বিদেশে আমদানিকৃত ছবি আসছে, এটা আমি নেগেটিভ দেখছি না। কারণ কেন দেখছি না, যেখানে সিনেমা হলে মানুষ যাচ্ছে না, এসব ইংরেজি ছবি বা অন্য দেশীয় অন্য ভাষাভাষীর ছবি পার্শ্ববর্তী দেশের বা দূরবর্তী দেশের যদি দর্শককে আনে, তখন কিন্তু অন্য ছবি দেখবে। আপনারা জানেন স্পাইডারম্যান যখন মুক্তি পেল তখন হুমড়ি খেয়ে সব পড়লো, আবার কিন্তু একই রকম যখন বরান মুক্তি পেয়েছে, যখন হাওয়া মুক্তি পেয়েছে, ওই দর্শকরা, ওই তরুণ সমাজ কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে। আমরা আগে হলে আসা শিখি, হলের পরিবেশ সুন্দর হচ্ছে, ডলবি ডিজিটাল সাউন্ড হচ্ছে, এগুলি তো মানুষ, আমি বিদেশি সংস্কৃতির বিরুদ্ধে না, অপসংস্কৃতির বিরুদ্ধে। আর বিদেশি সংস্কৃতি যখন আমাদের সংস্কৃতিকে গ্রাস করবে তার বিরুদ্ধে আমি।